আমাদের দিনী বনি ভা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন নামাজের যে সমস্ত দোয়া এইগুলি কি নামাজের বাহিরে মোনাজাতে বলা যাবে যেমন আল্লাহ মাহদিনী ভিমান হদায়ত ইত্যাদি আলহামদুলিল্লাহ ওসালাতাম যে সমানে নামাজে আমরা যে সমস্ত দোয়া পড়ি বিশেষ করে যেমন মনে করেন এইগুলি সমস্ত দোয়া নামাজের ভেতরে পড়তে হয় এটা তো পড়বে নেই এখন নামাজের বাহিরে যদি এই দোয়াগুলি কেউ পড়ে যেগুলির অর্থ সে যদি ভালো করে জানে হৃদয়ঙ্গম করে যা পড়ে এটা তো কোন অসুবিধা নেই বলা যায় যেমন লাইলাতুল কদরের রাতে একটি দোয়া আমরা পড়ি যে কি আল্লাহ আফুবন তো হেব বললে আফ আফা আফ আননি মানে আল্লাহ তুমি ক্ষমা করি ক্ষমা করা পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করো এটা লাইলাতুল কদরের রাতে বেশি করে আল্লাহ নবী ইসলাম পড়তে পারেছেন এখন অন্য সময় এই দোয়া পড়া যাবে কি না হ্যাঁ অবশ্যই পড়া যাবে পড়বেন অন্য সময় আপনি মোনাজাত করার সময় একাই যখন মোনাজাত করবেন তখন আল্লাহকে বলেন আল্লাহম্মা হ্যাঁ ইন্না কাফ বোন তো হে বোলা ফ ফাফ আননি আল্লাহ তুমি ক্ষমা করি ক্ষমা করা পছন্দ করো আমাকে ক্ষমা করো কোনো অসুবিধা নেই অনুরূপভাবে আল্লাহ্মা হাদিনী ফিমান হেদায়েত আল্লাহ আমাকে তাদের মধ্যেতে মধ্যে করো যাকে তুমি হেদায়েত দিয়েছ বাফ ইনি ফি আফেদ হ্যাঁ তাদের মধ্যে করো যাকে তুমি কি সুস্থ করেছ এরকম বিভিন্ন যত দোয়াই এই নামাজে এইগুলো পড়ি এইগুলি যদি বাহিরেও কেউ পড়ে নামাজের বাহিনী মোনাজাতের সময় কোনো অসুবিধা নেই পড়া যায় অনুরূপভাবে যে রব্বানা আতিনা ফিদ্দিনী হাসানা এইগুলি দোয়া দরুদ শরীফ অন্য এক কথায় যেই দোয়াগুলি আপনি নামাজে পড়েন এগুলো নামাজের বাহিরে যদি কখনো মনে একা একাই মোনাজাত করছেন পড়েন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লা এমন এমনকি নামাজের ভেতরেও কেউ যদি নামাজের ভেতরেও যদি কেউ রুকুতে বা দায় যে দোয়া করার ক্ষেত্রে হ্যাঁ যে আল্লাহ মাহদিনী হ্যাঁ আল্লাহ আমাকে হেদাত করো ফিমান হদায়ত আফিন ফিমান আফায়েত এটা যদি পড়ে। নামাজের ভেতরে নামাজের ভেতরে কেউ যদি এটা পড়ে রুকু রুকু মানে সরি শেষদাতে যে তাহলে এটাও যা এস কোনো সমস্যা এমনকি আপনি দোয়া হিসাবে যদি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া নামাজের ভিতরে শেষদায় পড়েন রাইজ কারণ যে হাদিস আল্লাহ নবী বলেছেন যে তোমরা রুকুতে যেয়ে মানে শেষদায় সেজদার থেকে শেষদায় যেয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো ফাঁকা মেনুন আইস্তা বালাকুম হতে পারে আল্লাহ রব্বুল আলমিন তোমার দোয়া কী করবেন কবুল করবেন এবং এই তো যখন পড়বেন তো বসে দোয়া মাসুরা ইত্যাদি হ্যাঁ পড়ার পর নবীর ওপর দরুদ পড়ার পর হাদিসে এসেছে সুম্মাইয়াতা খিনাল মাসা তোমার আল্লাহর কাছে যা চাওয়ার এটা তোমার ইচ্ছাধীন তুমি চাইতে পারো হ্যাঁ অনুরূপ মানে সোহেবুখারি মুসলেমে আর একটা হাদিস এসেছে যে আটশোয় পঁয়ত্রিশ নম্বর এবং মোস সোয়েবুখারিতে মুসলিমে চারশো দুই নম্বর হাদিসে আল্লাহ নবিশ্বরাম বলেছেন যে ইয়েতা হাইয়ার মেনাদ দোয়া আজাবাহু হিফাইয়া হেফাইয়া দা সুম্ম ইয়েতা হাইয়ার মেনাদুয়া অতপর সে ইচ্ছা মতো দোয়া পছন্দ করবে আর যেটা তার কাছে পছন্দনিয়া ভালো লাগে হ্যাঁ এলাই হেফাইয়া দাওয়া এবং সেটা সে দোয়া আল্লাহর কাছে করতে পারে কাজে এটাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ এবং শেখ বেন বাজ রাহেমহল্লার ফথা ঘরণ্টা এগারো ঘন্টার একশো বাহাত্তর খ্রিস্টতেও এই কথা উল্লেখ রয়েছে যে সে যদি এই দোয়াগুলি সে নামাজের ভিতরে অথবা নামাজের বাইরেও কেউ পড়ে তাতে কোনো অসুবিধা নেই দুনিয়া এবং আখেরাতের মঙ্গলের দোয়া তবে শর্ত হল সেই দোয়ার জন্য যেন কোনো কাতিয়াতে রাহেম না হয় অর্থাৎ এই আত্মীয়তার সম্পর্ক শূন্য করার কোনো যেন দোয়া না হয় هذا والله اعلم بالصواب وصلى الله على نبينا محمد والسلام عليكم ورحمه الله